স্ত্রী মুসল্লি সলাত আদায় করছে কোনো সমস্যা নেই আমি নামাজ পড়বো এসে খাতি খাওয়ার টানটা আমি একটু আগে আসতে দিলে একটা খোসা খাওয়ার দিলে কিন্তু সব করলো কিন্তু ওই যে ওর কথা খোসাটা মেরে দিল না বাস অতি তার শেষ নাকি আউট কথায় কথায় কিছুতে পারে না করতে কিন্তু একটা হুল ফুটিয়ে দিল কথার হুল অধিকাংশ বাড়িতে শ্বশুর থাকে বুড়োরা হয়তো রাত্রে ভাত খাবে না রুটি খাবে বৌমা একটা রুটি বানিয়ে রেখে কি ঢাল বানায় এখন আর উঠে আর কিছু লাগবো এই একটা কথাই শেষ কিন্তু মেয়েরা সন্ধান নিতে চায় না ঝামেলা ঘটা কে খালি টাকা 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 না আল্লাহ তোমাকে টাকা আয় করার জন্য সৃষ্টি করেনি ওটা স্বামীদের দায়িত্ব ভরণ পোষণের দায়িত্ব পরা যদি করো দিন বাঁচিয়ে দুনিয়া করবা কেমন দিন আল্লাহ পাক ওই ওই স্ত্রীর দিকে তাকাবেন না যে তার স্বামীর সুক্রিয়া আদায় করে না পণ্য সেলাই স্ত্রীর তারাই এক যাকে দেখলে তুমি খুশি হও দুই স্বামীর অনুগত চার স্বামীর প্রতি প্রেমময়ী সন্তানদের প্রতি স্নেহময়ী পাঁচ স্বামীর মনোরঞ্জন কারিনী ছয় বিপদাবাদে সান্ত্বনা দান সাত স্বামীর চাহিদা পূরণ পূরণে সদা সচেষ্ট আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها اجعل بینکم موضتا و لحمت ان فی ذانکل آیات لقوم یتفکرون سورہ روم مکیہ کشایت جابت و حمد و صنعہ اللہ رب العالمین در جنہیں جابت و دور و دو صلات نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم সকল মানুষ মানুষ এক পিতা এবং এক মাতা হতে সৃষ্টি আদম আদম আদি পিতা তিনি আদমের পাঁজর ঝাঁকা পাঁজর থেকে আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করেন হাওয়া ফলে ফলে মাত্র মাটির সৃষ্টি আর আদম কিন্তু মাঠের সৃষ্টি নয় আদম পুরুষ থেকে সৃষ্টি অর্থাৎ পিতা আদম থেকে হাওয়া সৃষ্টি আর এই কারণে মহিলারা চিরদিন পুরুষের অনুগামী আর সেজন্য পুরুষেরা মহিলাদের অভিভাবক এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা বিপরীত যারা বলে তারা নিজেরাই নিজেদের বিয়ে দেওয়ার সময় বাপ পাগল হয়ে যেতে কোথায় একটা ভালো মেয়ে পাওয়া যায় ঠিক মেয়ে বিয়ে দেওয়ার সময় এরকম পাগল হতে একটা ভালো ছেলে কোথায় পাওয়া যায় পুণ্যবতী স্ত্রীকে যা সালেহা বলা হয় রসুল্লা সাল্লাম ইসাত করছেন আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হল পুণ্যশিলা স্ত্রী যার ভাগ্যে পুণ্যশিলা স্ত্রী জুটেছে সে দুনিয়াতেই জানাতে আসে কিন্তু এমন এমন স্ত্রী খুব

ভরা মাঝে মধ্যে না এমন কথা বলে যে স্বামীর হৃদয়ে রক্তক্ষরণ হয় কিন্তু সে বলতেও পারে না পারে না অধিকাংশ পরিবারের অবস্থা এই এখনও সেই যুগ থেকেই এ বিষয়ে আমরা কেবল আল্লাহ রসুলের বাণী শোনাতে বলি মানা না মানে সংশ্লিষ্ট স্বামী বা স্ত্রীর ব্যাপার তাই না কারা জান্নাতি হবে কারা জাহান্নামী হবে তাদের গুণা বলে আল্লাহ ভাগ আগে বলে দিয়েছেন আল্লাহ রসুল বলে দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন বাল্লাগু আন্নি আল্লাহ আয়াত তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত জানলো পৌঁছে দাও পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমরা পালন করি আমল করার দায়িত্ব যারা শোনে তারাই বা যিনি পৌঁছে দিচ্ছেন তারদের যদি এরকম দুঃখ থাকে সেটাও আল্লাহর কাছে প্রার্থনা করতে কিছু করার নেই কারণ পুরুষ সমাজ চালায় সমাজে মেশে ওঠো করে সেখান যেয়ে কি বাড়ির গল্প করবে নাকি তা তো চলবে না তাই মনের ব্যথা মনেই লুকিয়ে রেখে অধিকাংশ পুরুষ জীবন কাটাচ্ছে আলেম জাহিল নেতা কর্মী সবাই বাংলাটা প্রবাদ আছে না রাজা করেন রাজ্য শাসন রাজারের শ্বাসী নারী আসলে প্রবাদ আছে না ওটা কি রাজা গল্প করে তোমরা শোনো আজকে আমার বউ মা এই কথা বলছে কেউ বলে না ওর কিংবা কোন স্ত্রীও বলে না আমার স্বামীটা এই খারাপ কিন্তু এদের দুজনের সংসার নিয়ে পরিবার এবং পরিবার নিয়ে তো সমাজ আর সমাজ নিয়ে রাষ্ট্র গোড়া তো পরিবার পরিবারে যদি আগুন ধরে যায় কতক্ষণ চেপে রাখবেন যখন আপনি কোনো বিষয় সিদ্ধান্ত দিবেন তখন আপনাকে শান্ত মাতা দিতে হবে কিন্তু এমন কথা শুনে আসছেন স্ত্রীর কাছ থেকে বাড়ি থেকে আপনার কোন দিকের মন যাচ্ছে খালি ওইটাই ভিতর থেকে রক্তক্ষরণ করাচ্ছে আগুন ধরে যাচ্ছে ভিতরে আমি কী বলবো অনেক সময় ভুলে যায় মানুষ মূলটা খোঁজ নিয়ে দেখবেন তার বাড়িতে তার স্ত্রীর অবস্থা কী হয়তো সে ওই দিন আসার সময় বা খাওয়ার সময় বা যে কোনো এক সময় এমন কথা শুনেছে ও ভুলতেই পারছে না সহ্য করতেও পারছে না কাউকে বলতেও পারছে না এ যে কি জ্বালা এ জ্বালার কোনো রেমিডি নাই কেবলমাত্র আল্লাহকে ভয় করে যারা তারই এখান থেকে ফিরে আসতে পারে নাই পারে না আমি কতগুলি গুণ এখানে আমরা বলছি আপনারা ঠান্ডা মাথায় শুনবেন আশা করি অনেকের কল্যাণে আর যাকে আল্লাহর কবুল করেছেন এক যাকে দেখলে তুমি খুশি হও এটা বাহ্যিক ভেতরে যে স্ত্রীকে দেখলে স্বামী খুশি হয় সেই স্ত্রী স্ত্রী ভালো ভালো ঠিক একই ভাবে যে স্ত্রীর স্বামীকে দেখলে খুশি হয় সেটাও ভালো আল্লাহ দিচ্ছেন রসুল বলছেন আমাদের সারাদিন আল্লাহ সালে তো তারা হা

তখন সে তোমার ব্যাপারে নিজের নকসকে নিজের নিজেকে অন্যরকম অন্যায় অপকর্ম থেকে দূরে রাখে এবং তোমার মাল সম্পদ যা রেখে গেছে বাড়িতে সেগুলো সে হেফাজত করে অবশ্যই এক নম্বর দুঃসনা না যুদ্ধের সময় যত যুদ্ধ হয়েছে আল্লাহ রসুলের বিরুদ্ধে সমস্ত যুদ্ধের নায়ক ছিল আবু সুফিয়ান আবু কেউ না চাচা যেদিন মক্কা জয় হলো তার স্ত্রী হিন্দা আছে এই সেই হিন্দা যে ওহদের যুদ্ধে নিজে পনেরো জন মহিলাকে নিয়ে নেচে গিয়ে কাপের সৈন্যদেরকে উৎসাহিত করেছিল ইসলামের বিরুদ্ধে সেই মহিলা বলছে

এই বিষয়টা মাথায় রাখলে যথেষ্ট দুই স্বামীর অনুগত অবাধ্য নয় কথায় কথায় কিছুতে তো পারে না করতে কিন্তু একটা হুল ফুটিয়ে দিল কথার হুল শ্বশুর থাকে বুড়ো বয়স অধিকাংশ বাড়িতে শ্বশুর থাকে বুড়োরা তাদের সমস্যাও খুব বেশি থাকে শারীরিক সমস্যা বেশি থাকে অত রাত্রে ভাত খাবে না রুটি খাবে বৌমা একটা রুটি বানাই রেখো কি ঢাল বানায় এখন আর রুটি আর কিছু লাগবো এই একটা কথা শেষ ওই শ্বশুর জ্ঞান থাকা পর্যন্ত বউকে বলবো না একটা রুটি বানাই দাও বরং দোকান থেকে কিনে খাবে এরকম হচ্ছে না হর হামেশা ঘটছে ওই বউ বুঝলে কথা বলতো না তো বোঝে না বলে এইটুক কথার জন্য তার অন্তরে যে আঘাতটা তুমি দিলে আল্লাহ আরশ কেবি দেয়নি আল্লাহ কিছু দেখেনি শোনেনি শোনেনি আল্লাহ কি হিসাবে ধরবে না এগুলো কে আমাদের মাঠে সাবধান আল্লাহ বলছেন ফাস্তু ক নেতা হাফ রজাদ ছেলে স্ত্রী তারাই যারা কানে তা সবসময় নম্র হাফ রজাদ অনুপস্থিত থাকাকালে নিজেকে এবং নিজের পরিবারকে হেফাজত করে আপনারা যাচ্ছেন চাকরি বাকরিতে বিদেশে যাচ্ছে অনেকে প্রবাসে একটু টাকা আদায় কামাই করার জন্য তো এক বছর পরে দেশে ফিরে এর মধ্যে স্ত্রী যদি বদমাসী করে দেখার তো কোনো কারণ নেই কোনো সুযোগ নেই এইসব ব্যাপারগুলো খুবই ঘটছে আজকাল আখের জমানাতে এসে যাচ্ছে গেছে হল এখন তো এগুলো ঘটবেই তার তো এটা নয় যে ঘটে দিতেই হবে বাধা দিতে হবে না চেষ্টা করতে হবে না তিন যিনি দিনের কাজে সাহায্য করেনি স্বামী দিনের কাজে ব্যস্ত থাকেন দিন রাত দিনের কাজ করছেন তিনি বৃষ্টি আমাদের তবলিগে ভাইরা সিল্লার পর সিল্লা দিচ্ছে না এই সঙ্গে স্ত্রী যায় না আরো অনেক আছেন যারা লেখায় পড়ায় স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্নভাবে ব্যস্ত থাকেন স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ তাদের দেরিতে দেরিতে হয় এই সময় তার দিনের কাজে যিনি সাহায্য করেন সেই স্ত্রীরাই হচ্ছে সবচেয়ে উত্তম আল্লাহ আল্লাহ রসুল বলছেন তোমাদের প্রত্যেকের উচিত এমন হৃদয় তৈরি করা যে হৃদয় সবসময় কৃতজ্ঞ থাকে নারী হোক পুরুষ হোক উভয়ে কৃতজ্ঞ চিত্ত থাকতে হবে যে আমি যা পেয়েছি আরেকজন তো পাইনি অথবা আমি কৃতজ্ঞ ঠিক স্থিরও ভাববে যে স্বামী আমার তকদির ছিল সেটাই পেয়েছি অতএব আমি কৃতজ্ঞ এসছে ওই পুরুষটা ভালো ছিল আমার আব্বা ভুল করেছে সবাই খারাপ বাপ খারাপ ভাই খারাপ সবই খারাপ এমনকি বড়ি দেওয়ার দিন যদি বৃষ্টি হতো আল্লাহ কানা হয়েছে আমি আজকে বড়ি দিয়েছি আল্লাহ দেখতে পাইনি মানে কিছু না কিছু বলবেই এরকম কিছু মহিলা আছে সাবধান আল্লাহ রসুল বলছেন তোমরা প্রত্যেকেরই কালবেশ আকার অর্জন করো অর্থাৎ কৃতজ্ঞ হৃদয় সৃষ্টি করো জিকির আল্লাহ স্মরণ করি আমরা কথায় কথা দোয়া পড়ি না খাওয়ার শুরুতে বিসমিল্লা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ টয়লেটে যাওয়ার আগে দোয়া পড়ি না সব জায়গাতেই জিহুবাটাকে সবসময় জিকির মধ্যে রাখো তাহলে অন্যায় চিন্তা অন্যায় বক্তব্য তোমার জিম্মা দেওয়ার বের হবে না বন্ধ হয়ে যাবে আর ইমানদার স্ত্রী হতে হবে কেমন কেমন তৈন আলা আমরিল আখেরা যে স্ত্রী তোমার আখরাতের কাজে তোমাকে সাহায্য করে দুনিয়ার কাজ কিন্তু বলেনি

ছিনিয়ে নেবেন মানে কেউ তো দুই নেতা যেতে চায় না তখন মানুষ মূর্খদের কাছে চলে যাবে মূর্খরা অজ্ঞতা পশু ফতোয়া দিবে সমাধান দেবে তাই গ্রহণ করবে আপনি চোখ খুলে দেখেন তো ইন্টারনেট তো দেখেন ঘরে ঘুরে সবসময় সারা বাংলাদেশে যোগ আলমের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে না খুবই সাবধান এইসব আলমদের ঘরে যারা স্ত্রী আছে সম্ভবত আল্লাহ রসুল তাদেরকে সাবধান করেছেন তোমরা দিনের কাজে আখেরাতের কাজে সাহায্য করো যতই বয়স বাড়বে ততই কিন্তু মানুষের স্মৃতি ভ্রংশ ঘটে এটা স্বাভাবিক তখন হয়তো কোনো কথা একটা বলতে একটা বলি ফেলে দিলিয়া খসা ও জীবনে আর ওই বৌদ্ধ তাকাবে না আর যখন তাকাবে কথাটা মনে আসবে না আর মনে আসলে ভিতর থেকে অটোমেটিক তোমার সামনে হয়তো কিছু বললো না কিন্তু অন্তর সবসময় জ্বলতে থাকলো আল্লাহ কাছ থেকে প্রার্থনা করতে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও কি করবো কিছু করার নেই কিন্তু আল্লাহ তো আখরাতের বিচারক তার বিচারে একটা জার্রা পরিমাণ যদি সমস্যা থাকে স্বামী হ স্ত্রী তো কেমন দিন দেখা হবে অতএব সাবধান স্বামীর প্রতি প্রেমময়ী ও সন্তানদের প্রতি স্নেহময়ী এটা উত্তম স্ত্রীদের চতুর্থ গুণ হচ্ছে এটা নেশা হুকুম মেন আহলিল নবীর উপরে দৌরদ পড়তে ত্রিপণাতে করবেন না আপনি নাকি পাবেন দশটা লস করবেন কেন মসজিদে আসতে সুযোগ আছে না দশটা গোনা ঝরিয়ে পড়বে আর আপনার মর্যাদা দশটি স্তর বৃদ্ধি পাবে এই সুভান এই সাল্লা সাল্লাম বললে এর

যতক্ষণ না আপনি সন্তুষ্ট হবে যাদের ঘরে সব মহিলা আছে মানে তাদের সুখী মানুষ আর দুনিয়াতে পাঁচ স্বামীর মনোরঞ্জন আর আবির হয়ে রেখে তার জেলা রাজুল ইয়া রসুল্লাহ আইয়ো নেসা একজন লোক এসে বললো হয়ে আল্লাহ রসুল

আনন্দিত করে অর্থাৎ তুমি তাকে দেখে যাকে দেখে খুশি হও খুশি অর্থ আমার সে আনুগত্য করে যখন তুমি কোনো আদেশ দাও ফলে অতকালেবু ফি হা। এবং সে কখনোই তার নিজের ব্যাপারে এবং তার মালের ব্যাপারে যেগুলো তার স্বামী অপছন্দ করেন তার বিপরীত করে না মুখালেফাত করে না مخرا استری تھے پناہ چاہے رسول اللہ صلی اللہ علیہ وسلم دعا کرتے ہیں کی دعا کرتے ہیں اللہم انی اعوذ بکا من جار سوء و من زوج تشیبنی قبل المشیب و من ولد یکون علی رب و من مال یکون علی عذاب و و من خلیل ماکر আইন হু তরানি অকল বহু তরানি ইন হাসন আতন দফন ও ইন কান সৈতন আজ আহা রহ তবরানি ফি কিতাব চারটি বিষয় আল্লাহ রসুল পানা চাইতেন আমাদের কাছে একটা হলো মন্দ প্রতিবেশী প্রতিবেশীদের প্রয়োজন পরস্পর সবচেয়ে বেশি হয় না আর সেটা যদি মন্দ হয় এসে বড় বিপদ আর নেই দুই নম্বর হলো মেন জাউজেন ওইরকম স্ত্রী বা স্বামী তার সাইয়া মানে কবলাল মাসি যে তোমাকে বৃদ্ধ করে ফেলে বার্ধক্যের আগেই কত আর খোঁচায় খোঁচায় বার্ধক্যের আগেই বৃদ্ধ করে ফেলে দেখবেন অনেকে চেহারা জল দিলে তোমার অসুখী আর অনেকে চেহারা বিরুদ্ধ বাস হওয়ার আগেই বিরুদ্ধ হয়ে গেছে শারীরিক অসুস্থতার বিষয়টা আলাদা সুস্থ মানুষ এরকম হয় বুঝতে হবে ভেতরে পারিবারিক কোন সমস্যা আছে স্ত্রীর কাছ থেকে কোনো আঘাত পাইছে সে জন্য আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল নিজে দোয়া করছেন যে আল্লাহ তুমি আমাকে পানা দাও আশ্রয় দাও মন্দ প্রতিবেশী থেকে অমেন যাও যে বলি বানি এমন স্ত্রী থেকে যে স্ত্রী আমাকে বয়স হওয়ার আগেই বুড়ো করে ফেলে অমেন বলা দিন কোনো আলাইগিয়ে এমন সন্তান থেকে যে সন্তান আমার উপরে রব হয়ে বসে আস। পিতার উপরে সে প্রভু হয়ে বসে আস। এরকম বহু সন্তান আছে যাতে পিতা বুড়ো হয়ে গেছে ও তার ক্ষমতা নেই কোন কাজে লাগে না জঞ্জাল ওটি আল্লাহ রসুল বলে দিচ্ছেন যে সমস্ত ওই সন্তান থেকে তিনি পানা চাইতেন এখনওয়ালাইয়া যে আমার উপরে রব হয়ে বসে আছে আমি মালিনী এখন এমন ধন সম্পদ থেকে যে ধন সম্পদ আমার জন্য আজাবের কারণ হয় যারা অর্থ পাচারকারী আমার অ্যারাস্টে বসে আছে না বিলিয়ন বিলিয়ান দেশতে পাচার করেনি এই মালগুলো তাদের এই মালগুলোর কারণে তো তাদের আজাবটা হচ্ছে এর থেকে সবসময় পানা চাইছে অল্পের তুষ্টি থাকেন তাও ভালো কিন্তু অসিক অধিক মাল উপার্জন করবেন যে আপনার উপরে আজাব হবে ইনকাম ট্যাক্সের তো প্রথমে ঘুর দিয়ে কমাইতে হবে আর রাজনৈতিক আজাব এখন যা দেখতে পাচ্ছেন আপনার চোখের পরে কত আছে তা ঠিক ঠিকান নেই ধনী গরিবের দেশ পুঁজিবাদী অর্থনীতির অভিশাপে এগুলো হয়

আর যদি সে একটা মন্দ পেয়ে যায় আজা একদম রেডিও টিভিতে করে দেয় ফেসবুক তো এখন সবচেয়ে বড় গৃহবত জায়গা জেনেন যায় ফেসবুকে দিয়ে দেবে একটা কিছু ভুল দেখলি হয় এ তো পুরুষ লোকেরাই করে অনেক সময় মহিলারাও করে চতুর মহিলা বহুত আছে যদি সে ওই একটা বন্ধু বন্ধু তো আপনার পুরুষ হতে পারে নারী হতে পারে সবাই যদি সে আপনার মধ্যে কোনো একটা ত্রুটি দেখে কোনো দিন এ সঙ্গে সঙ্গে প্রচার করে দেয় পাঁচটি বিষয় আবার মনে করে দিই মন্দ প্রতিবেশী মন্দ স্ত্রী মন্দ সন্তান প্রতারক বন্ধু এই পাঁচটি বিষয় থেকে আন্দারসুল নিজে পানা চাইতেন চাইতেন তা আমাদের পানা চাইতে হবে না সাবধান আল্লাহ না চাইলে কিন্তু আল্লাহ দিবে না ছয় বিপদাবাদে সান্ত্বনা দান কারণে স্ত্রীদের বড় করতে বল বিপদাবাদে স্বামীকে সান্ত্বনা দেওয়া আমি উজাই না তো সাদাফি সাল্লাম খায়রুল ইসাইকুম আল ওলুদুল ওয়াদুদুল মোয়াতিয়াত মোয়াসিয়াত

তাকে বের করে যে হাসপাতালে নিয়ে যাবে ডাক্তার ডাকবে কোনো সুযোগ নাই কেউ আসেনি কোন বাড়িতে আছে ডাক্তার এখন বুঝতে পারে কতদিন আগে মরেছে তাতে রিপোর্ট আসতেছে কোন কোন লাশ এক বছর পর্যন্ত ওই ঘরে পড়ে আছে মানে কিচ্ছু নেই তার খালি কঙ্কাল পড়ে আছে নিঃসঙ্গ মানুষ যারা তাদের জীবনটা আমরা সন্তান নাই জাপানের সন্তান হত্যা চীন চীন তার খেলে কোটি হত্যা করায় করেছে এখন তারা সন্তান নেওয়ার জন্য পাগল হয়ে গেছে পুরস্কার দিচ্ছে স্ত্রীদের তথা পুরস্কার দেবো দুটি সন্তান নিতে কিন্তু মেয়েরা সন্তান নিতে চায় এবার ঝামেলা ঘটাকে খালি টাকা 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 না আল্লাহ তোমাকে টাকা আয় করার জন্য সৃষ্টি করেন ওটা স্বামীদের দায়িত্ব ভরণ পোষণের দায়িত্ব পর যদি করো দিন বাঁচিয়ে দুনিয়া করবা দিন আগে দুনিয়া পরে দিন বিক্রি করে দুনিয়া হাসিল করবা নারী হোক বা পুরুষ হোক কারোর জন্য এটা অনুমতি নাই আরেকটা গুণ হলো স্বামী যেটা করেন তার সঙ্গে সহমত পোষণ করেনি স্বামী এক রাজনৈতিক দল স্ত্রী আর এক রাজনৈতিক দল স্বামী এক মোজা ফলো করে স্ত্রী আর এক মজা ফলো করে চলবে ঘরের মধ্যে থাকে তো আর আব্বা আম্মাকে অত স্নেহ করে না ভালোবাসে না সন্তানদের ছোট যতই ছোট হোক ওদের জ্ঞান আরও আপনার সেই বেশি ওরা বলতে পারে না বটা কিন্তু ওরা বোঝে সব তাই না সাবধান থাকবে চার নম্বর সান্ত্বনা দান করেনি স্ত্রী স্বামীদের সান্ত্বনা সারাদিনও দেখা যায় না সান্ত্বনা দেবে কখন ও তালে ব্যস্ত আমরা আমার তালে ব্যস্ত অথচ যেদিন ওহি নাজিল হলো আল্লাহ রসুল দৌড়ি কোথায় আসছিলেন ইতিহাস তো আপনারা জানেন কাউকে বলেনি স্ত্রী খাদিজার কাছে বললেন জাম্মেলন জাম্মেলনী আমাকে চাদর মরি দা চাদর মুড়ি দাও কারণ কি হয়েছে তারা সব বললেন বললেন তখন খাদিদা ওই সময় যে কথা বলেছিলেন বলেছিলেন পৃথিবীর ইতিহাসে অনন্য অতুলনী কথা কাল্লা আল্লাহ লা লাই হুজি আবাদা কোশ্চেন কালার লা হুজি কা কোশ্চেন আল্লাহ আপনাকে লজ্জিত করতে পারেন না ইন্নাকা আলাতালুর রাহমা রাহমা আপনি আত্মীয়ত সম্পর্ক রক্ষা করেন অত ইন আলা নয়মুল হাককে মানুষকে বিপদ থেকে সাহায্য করেন আপনাকে আল্লাহ করতে পারে না এই কথাটা ওই সময় লাখো কাজ করেন হে ওঠো মানুষকে আল্লাহর ভয়ে দেখা দেখা এগুলো রাখবেন অথবা সিদ্ধ রসুলদের বাড়ি থাকে একটু দয়া পড়বেন খালি রওনা বৃদ্ধি করার জন্য আলম রাখবেন না প্রত্যেকদিন কিছু কিছু সময় পড়বেন ওখানে অনেক কিছু পাবেন আপনারা যদি সে আল্লাহকে ভয় করে এই মহিলা আল্লাহ কাফের ফাঁসা কে বলছেন না যদি সে আল্লাহকে ভয় করে তাহলে তার জন্য এই চারটি বিষয় অতিব করণীয় উত্তম স্ত্রী হওয়ার জন্য এক অধিক সন্তান দুই প্রেমময়ী তিন প্রেম স্বামীর করেনি চার স্বামীকে সান্ত্বনা এই চারটা গুণের অধিকারের কোনো স্ত্রী যদি আপনার ঘরে থাকে আপনি সুখী পরিবারের একজন হতে পারবেন সাত স্বামীর চাহিদা পূরণ পূরণে সদা সচেষ্ট

তখন আল্লাহ রসুল বলছেন যিনি আসমানে আসেন কে আল্লাহ থাকেন যতক্ষণকে সন্তুষ্ স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন এটা অসংখ্য প্রমাণ আছে আল্লাহ রসুল নিজে দিচ্ছেন প্রমাণ উরি তো নার মেহেরাজগী আমাকে জাহান্ন দেখানো হলো ওর ওই তো আক্সরা আলে আমি দেখলাম তার অধিকাংশ অধিবাসী হইলো মহিলারা কল বিমা ইয়ার সুনালদা সাবরে বললেন কেন কেন তিনি বললেন একপূর্ণ আশী বে তাদের কুফরে কারণে বেমা কেন কিশোর কুফরে

রাত মিনকা সেইত যদি হে স্বামী তুমি সারা জীবন স্ত্রীর মনোরঞ্জন করে চলো একদিন যদি তোমার কাছ থেকে একটা কোন ত্রুটি পেয়ে থাকে সঙ্গে সঙ্গে সে বলবে কি মা রো আয়ত্ত মিনকা খায়রান কত তোমার কাছ থেকে যুবনী কোন একটা ভালো তাই না তাই না হাদিস মসুল মনে রাখেন عن اسماء بنت يزيد قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم كفر المنعمين لعل إهدا تطول أيمنها من أبويها ثم يرزقها منه ولدا فتغزب غزبة فتكفر فتقول ما رأيت خيرا قط نفر كتاب শিকার কারীদের কুফরি থেকে বেঁচে যেমন ধর লাল্লা আহিদা কন্যা তাতুল আহমান আবু আহা তোমাদের মধ্যে কোন কোন মহিলা বহুদিন বাপের কাছ থাকে বিয়ে হয় না দেরি হয় অথবা স্বামীর কাছে থাকে বাপের কাছে যখন থাকে আবাবাইহা যদি হয় বাপের কাছে বহুদিন থাকে তুম্মা এর যোগ হা মিন হো অথবা তাকে স্বামী এবং সন্তান রিজিক হিসেবে দান করেন হতাক যাবল গাছ ভাতা হতাক ফাইয়া অতঃপর ওই মহিলা ভীষণভাবে ক্রুদ্ধ হয় যারা আপনার হজে গিয়েছেন দেখবেন কাবা গৃহের আশপাশে একটা বড় বড় ব্যানার থাকলে আমরা একে কি বলে যে ওর গ্লাস দিয়ে কি বলোটাকে বিল বোর্ড বিল বোর্ড এই বিল বোর্ডের মধ্যে দেখবেন একটা ক্রুদ্ধ হয়ে না সেরে একটা শব্দ সেটাকে একদিন যদি স্বামীর পক্ষ থেকে কোনো উত্তরটি পায় এমন ক্রুদ্ধ হয় সে বলি ফেলে মা রয়ে তুমি হয় করতো কোনোদিন তোমার ক্ষেত্রে একটা ভালো কথা পায়নি ভালো ব্যবহার পায়নি অর্থাৎ সারা জীবনকে স্বামী

আনহ কেমন দিন আল্লাহ পাক ওই ওই স্ত্রীর দিকে তাকাবেন না লাতাস করলে যাও যায় যে তার স্বামীর সুক্রিয় আদায় করে না ওই লাতাস তাকে নিয়ে আনহ অথচ স্বামী থেকে সে অমুখাপেক্ষী নয় একাই যে চলবে এটা কোনো কায়দা তার নেই কার স্বামী শুধু একা না সন্তান আছে না ফেলতে যাবে আর বাইরে গেলেই তো ধরে ফেলবে বদরা

কষ্ট দেয় দুনিয়াতে তন জান্নাতে ওই স্বামীর যারা স্ত্রী হুর সে হুররা বলে তুজিহে তোমরা ওকে কষ্ট দিও না কাঁচ এলাকা আল্লাহ আল্লাহ তোমাক ধ্বংস করো না ফ্যানামা হুয়া দাখিল উনি এখন তোমার কাছে আছে পরবাসীর মতো ইউ শেখো ইউফা রাখো এলাই না সত্তর তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন দারুণ কথা না যদি আপনার ভাগ্যে জান্নাত থাকে সেখানে যারা হুর থাকবে তারা তো আপনার জন্য মনোরঞ্জন করবে তারা বলতে থাকে হে স্ত্রী তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না সে সত্তর তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে অতএব কাত এলাকাল্লাহ আল্লাহ তোমাকে ধ্বংস করুন না রহতির মেজি اسنا دن سے ایک ٹاوکن زوہی فضل بلی لاب رکھنے مولا رکھن مولا اور بلدی وان عبداللہ ابن ابی اوفا قول قول رسول اللہ صلی اللہ علیہ وسلم واللہ دی نفس محمد نبی ادھی لا تو, تو لا تودل برا تو دل برات حق ربہ حتی تودل حق زوجہ زوجہ روال ابن موجہ کنو اب اس تری মোহাম্মদের প্রাণ দেওয়ার হাতে তার কসম করিয়ে বলছি কোনো স্ত্রী রবের হক আদায় করতে পারে না যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় করে স্ত্রী মুসল্লি সালাদ আদায় করছে কোন সমস্যা নেই আমি নামাজ পড়বো এসে খাতি খাওয়ার টানটা আমি দিলে একটা খোসা খাওয়ার দিলে কিন্তু সব করলো কিন্তু ওই যে কথা খোসাটা মেরে দিল না বাস অতি তার শেষ নেগে আউট

তাহলে আমি অবশ্যই স্ত্রীদের হুকুম দিতাম যে তোমার তোমার স্বামীদের স্ত্রী পর্দানসীন ও বাড়িতে অবস্থান করেন বাড়িতে অবস্থান করতে চায় না আপনার যে মেয়েরা যে পড়াচ্ছে আমরা বাড়িতে রাখার জন্য পরে চাকরি বাড়ি করবে টাকা পয়সা আয়দায় করবে এই জন্য পড়াই

ফায়জা খরাজাত ইস্তাশরাফা আম রহতের মেজি মনে রেখে দিও মহিলারা গোপন বস্তু যখন সে বেরিয়ে যায় রাস্তায় তো শয়তান তার পিছিয়ে ধায় পিছিয়ে উকি মারে সে করছে কীভাবে যাচ্ছে কীভাবে হাঁটছে চলছে এর জন্য ঢিলা বরকা পড়তে যাতে তা বুঝতে না পারে কেউ এ বিষয়ে সর্বদা মধ্যপন্থ অবলম্বন করেই ভালো একবার ঘরে আটকে থাকবেন এটাও না ঘরের বাইরে গেলেও আপনাকে অবশ্যই কুত বরকা পরে এবং আর জামানাতে কোন পুরুষ বগ্নজর দিতে না পারে এই যে মুদ্ধন্ত কারণ আল্লাহ রাসূল বলছে ইননা আদ-দিনা ইউসরুন دین হলো সহজ ওলাইয়ু সাদদ আদ-দিন ওলাইয়ু সাদদ আদ-দিন আহাদুন ইল্লা গালাবহু অসাদদু ওকারেব নাল বুখারী دین হলো সহজ কোন ব্যক্তি যদি এটাকে কঠিন করে নেয় তাহলে সে তাকে পরাজিত করবে

সবচাইতে নিম্ন দরজার হবে সেই ব্যক্তি যে স্বামী স্ত্রীর গোপন বিষয়টি ফাঁস করে দেয় মুসলিম এই এগারোটি বিষয় যদি আমরা সাবধান থাকি আশা করি আমাদের সংসার হবে আল্লাহ আমাদেরকে এই হাদিসগুলি পালন করে তৌফিক দান করুন করোলুকি হাজ মুসলিম